হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল 10:30 বাজে। আমাদের সকালবেলার ব্রেকফাস্টও হয়ে গেছে আর অসম্ভব গরমও পড়েছে। আমি দেখো চুলটা কেমন করে বেঁধে নিয়েছি গরমের জন্য। আর আমার ছেলের ক্লাস একটু আগে শেষ হলো, আমি ওর বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। বই খাতা সরিয়ে দিয়েছি, এবার ঘরটা একটু ঝাড়ু দেবো। ঝাড়ু দিয়ে ঘরটা আমি মুছে নেবো। ওই যে আমার ছেলে এখন একটু টিভি দেখবে, তো ঘর ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে, এবার আমি ঘরটা একটু মুছে নেব। ঘর মুছে চলে এসেছি, কিছু জামাকাপড় ধুতে হবে। আজকে না বাইরে রোদটা একদম কম, তো জামাকাপড় ভেবেছি হাতে আর ধোবো না, মেশিনে দিলে তাড়াতাড়ি হবে, তো চট করে জামাকাপড়গুলো ধুয়ে নিই। অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে, তো আবার দুপুরের একটু রান্নাবান্না আছে। জামাকাপড়গুলো আমি নিয়ে বাইরে চলে এসেছি মেলে দিতে। দেখো রোদটা কিন্তু একদমই বেশি নেই আজ, মানে তেজ একদমই কম, কিন্তু গরমের কম নেই, গরমটা প্রচণ্ড গরম। জামাকাপড়গুলো মেলে দিয়ে আমি একটু আমাদের বাড়ির সামনে যাব। রাস্তায় সবজি এসেছে, আমি একটু লেবু নেব, তার জন্য একটু যাচ্ছি রাস্তাতে লেবু আনতে। দুটো লেবু ছিল, উনি ফিরে এখন বাড়িতে যাচ্ছে, তো ওনার কাছে লেবু সব শেষ। এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়ে গেছিলাম, এই যে পটল আলু আর ক্যাপসিকাম দিয়ে যে নিরামিষটা আমি করবো সেটা প্রায় ভাজা হয়ে গেছে। দুপুরের মতো রান্নাবান্না আমার আজ কমপ্লিট। কী কী রান্না করেছি দেখিয়ে দিই একবার। এই যে চিচিঙ্গাটা, এই যে আলু পটল ক্যাপসিকামের নিরামিষ তরকারিটা, এই যে আর আমার জন্য পেঁয়াজ দিয়ে ডিম ভাজা, আর ছেলের ডিমটা তো বয়েল হচ্ছে দেখিয়ে দিলাম। রান্নার পরে টুকিটুকি বাসন ছিল সেগুলো একটু ক্লিন করলাম, গ্যাসটা ক্লিন করলাম, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম। এখন 2:30 বেজে গেছে। আমি বন্ধুরা এখন খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব, আজ আর ভিডিওটা বাড়াবো না। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
ভুলবে না। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে এই পর্যন্তই, টাটা। অন্য কোনো